আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য মানহা রেসিপির মানহার জন্য একটি ডিমের লাচ্ছি নিয়ে এসেছি। আমি আজ আমার মানহার জন্য যে লাচ্ছিটি ডিম দিয়ে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডিমের লাচ্ছিটার নাম কিন্তু আমার বড় মেয়ে আর মানহাই দিয়েছে, কারণ আমার মেয়েরা ডিম এমনিতেই খেতে চায় না, আর আমার মেয়েদের মতো যে বেবিগুলো আছে ডিম খেতে চায় না, তারা কিন্তু এইভাবে লাচ্ছিটা তৈরি করে দিতে পারেন। ডিমের লাচ্ছির জন্য আমার যা যা লাগছে, হাফ কাপ নিডু দুধ নিয়েছি, এটা আমার মেয়ের রেগুলার খাবার দুধ, দু টেবিল চামচ চিনি নিয়েছি, আর বেবিদের খাবারে যদি চিনির পরিমাণটা কমিয়ে দেয় তাহলে কিন্তু ভালো হয়। আরও যা যা লাগবে আমার, দুইটা ডিম নিয়ে নিয়েছি, তিনটি এলাচ আর দুই টুকরো দারচিনি নিয়েছি। এখন আমি যেটা করব, ডিমের লাচ্ছির জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এক গ্লাস পানি। পানিটা দিয়ে দিয়েছি, পানিটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো দুধ, দুধটাকে দিয়ে আমি পানির সাথে মিশিয়ে নেব। আপনারা আপনাদের বাচ্চাদের যে দুধটা রেগুলার খাওয়ান সেটা দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আমার দুইটা মেয়ে, আমার দুই মেয়ের এক মেয়েও ডিম এমনিতে খালি অবস্থায় খায় না, তাই আমি আমার ছোটো মেয়েকে এই ডিমের লাচ্ছিটা বানিয়ে দিই। যখন আমার বড় মেয়ে ছোট ছিল সেও ডিম খেতে চাইত না, তখন আমি এভাবেই লাচ্ছিটা বানিয়ে দিতাম। তো ওরা দুজন মিলে এটা নাম দিয়েছে ডিমের লাচ্ছি। তো আমিও আজ আপনাদের সাথে এই ডিমের লাচ্ছিটি শেয়ার করে নেব। যাদের আমার মতো দুটি পুচকে আছে আর ডিম খেতে চায় না, তারা কিন্তু এই ডিমের লাচ্ছিটি বানিয়ে দিতে পারেন। দিয়ে দেবো এলাচ দারচিনি। আচ্ছা, এলাচ আর দারচিনির বিষয়টা আমি আপনাদেরকে বলে দেই, কেন আমি এখানে এলাচ আর দারচিনিটা দিতেছি, কারণ ডিমের একটা আলাদা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা নষ্ট করার জন্য। তারপর দিয়ে দেবো চিনি, চিনিটা দিয়েও আমি এটাকে মিশিয়ে নেব। এখন এই দুধটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি, এখন এলাচ আর দারচিনিগুলো আমি উঠিয়ে নেব। এলাচ দারচিনি উঠিয়ে নিয়েছি। এখন যে দুটো ডিম নিয়েছিলাম এই ডিমগুলোকে আমি ভালো করে ফেটে নিয়েছি, আর উপর থেকে অল্প অল্প করে ডিমটাকে ছাড়তে হবে, খুবই অল্প অল্প করে। ডিমটাকে ছাড়তে হবে উপর থেকে, আর স্প্রে চালারটা দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে। আমি কিন্তু কয়েকটি ধাপে ধাপে ডিমটাকে দিচ্ছি, একবার কিন্তু ছেড়ে দেইনি। আপনারাও কয়েকটি ধাপে ধাপে এটাকে দিয়ে দেবেন। দুইটা ডিমই আমি এখানে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর এক দুই মিনিট চুলার মধ্যে এরকম জাল দিয়ে নেব। দু তিন মিনিট চুলার মধ্যে জাল করেছি, আর আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই ডিম যেটা দিয়েছিলাম দুধের সাথে কেমন মিশেছে। দুধের সাথে কিন্তু ডিম আর দুধটা মিশে গিয়েছে, আর একটু এটা কিন্তু একটু শ্যামে শ্যামে টাইপের হয়ে গিয়েছে। দর্শক, তৈরি হয়ে গিয়েছে মানহা রেসিপির মানহামণির ডিমের লাচ্ছি। এটা শুধু মানহামণির জন্য না, আমার বড় মেয়ের জন্য, ও এভাবে এই ডিমের লাচ্ছিটা খায়। আশা করছি আপনাদের বেবিকেও এভাবে ডিমের লাচ্ছিটা বানিয়ে খাওয়াতে পারবেন, আর যে বেবিরা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে ডিমটা খেয়ে নিতে পারবে। কেউ যদি চান এখানে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। আশা করছি ভিডিওটি উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমি যে যে রেসিপি আপলোড করি সবার আগে যেন পেয়ে যান। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।